উপরে চলে যেতে চাইছেন যাতে করে আসলে আমরা আরেকজন ব্যবসায়ীর কাছে শুনতে পাবেন আমি এই মার্কেটের ইলেকট্রিশিয়ান যখন আমারে আমার সিকিউরিটি ফোন দিছে যে পূর্বা ভাষা আবার বিরোধ ভাঙতেছে আমি বললাম ওইখানে তো আমার ইলেকট্রিক লাইন আছে ভাই আপনি আসেন আমি তাড়াতাড়ি আসছি ভাই আসি আমি 10 মিনিট পর্যন্ত দাঁড়া রয়েছি ওনারা ভাঙতেছে লাস্টের বারে যায় যায় ভাই বিল্ডারটা ভিতরে ঢুকাছে ভিতরে ঢুকানোর পরে যায় একটা চাপ দিলো ভাই চাপ দেওয়ার পরে আমার এখানে একটা ডিবি বক্স আছে ডিবি বক্স একটা প্লাস্টিক বা যেমনটি আসলে ব্যবসায়ীরা বলছেন যে নিউ মার্কেটের যে ওভারভিউ সেই লাগো লাগো আসলে এই ঢাকা নিউ সুপারমার্কেটের যে মার্কেটটি যেখানে আগুন লেগেছে এবং এই মার্কেটে আসলে এই মার্কেটের লাগসার সঙ্গে লাগোয়া যে ওভারব্রিজটি আছে অর্থাৎ ওভারব্রিজটি দিয়ে কিন্তু আসলে সরাসরি এই মার্কেটের তৃতীয় তলায় আসলে প্রবেশ করা দ্বিতীয় তলায় প্রবেশ করা যায় এবং এই মার্কেটের যে ওভারব্রিজটি সেই ওভারব্রিজটি কিন্তু আসলে গতকাল মধ্যরাতে ভাঙা হচ্ছিল বলে ব্যবসায়ীরা আমাদের অভিযোগ করেছেন এবং তারা অভিযোগ করছেন যে ভাঙার সময় আসলে কিন্তু তাদেরকে বারণ করা হয়েছিল যাতে না ভাঙা হয় এবং সেখানে কিছু বৈদ্যুতিক তার ছিল তবে এটি আসলে এখন পর্যন্ত কোনো কেবলমাত্র অভিযোগ হিসেবেই ধরা যাচ্ছে কেননা এটি সম্পর্কে এখনও সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং যতক্ষণ পর্যন্ত না তদন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ কী সেটা কিন্তু আসলে বলা যায় না তবে